ডক্টর দীনেশ চন্দ্র সেন গবেষণা কেন্দ্র বাংলাদেশ ও আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারত কর্তৃক যৌথ উদ্যোগে আয়োজিত আজকে শতবর্ষের পথে ময়মনসিংহ গীতিকার শুভ উদ্বোধন এবং দীনেশ চন্দ্র সেন স্মৃতি পদক অর্পণ অনুষ্ঠানে মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি নেই তো সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সঙ্গে যিনি স্বর্ণপদক পেয়েছেন ওমেন সাহেব আজকে অনেক স্মৃতি আমার মনে পড়ছে এই কারণে যে আচার্য দীনেশ চন্দ্র সেনের যে নাতনি দেবকন্যা সেন দিদি অনেকবার চট্টগ্রামে গিয়েছেন এবং আমার বাসায়ও গিয়েছেন তো 2017 সালে হঠাৎ করে তিনি প্রস্তাব করলেন যে আপনার একটা সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আমাকে দেবেন আমি একটা কিছু করতে চাই তখন আমি বুঝতে পারিনি তো আমি দিলাম 18 সালে তিনি আমাকে একটা চিঠি পাঠালেন যে আপনাকে এই স্মৃতি স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে তো আমি তো খুব খুশি হলাম কিন্তু 2018 সাল 19 সাল গেল আমি আর সেই পদকটি নেওয়ার জন্য কলকাতা যাওয়ার সুযোগ আমার হয়নি বা গেলেও ওই মানে ওই দিন তারিখ ক্ষণ আমার সঙ্গে মিলে নাই 20 সাল এসে গেল করোনা 21 সালে তাও করোনা তো 22 সালে তিনি আমাদের ঢাকাতে এসে আমাদের দুইজনকে এই ঢাকার বুকে আমাদের এই আমাদেরকে যে সম্মাননা প্রদর্শন করেছেন দিদিকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি আমাদের জীবনে যতগুলো ডাইনামিক লেডি দেখেছি একদম ডাইনামিক যাকে বলে এরকম একজন কর্মঠ আমাদের মহিলা জগতের আমি বলব নক্ষত্র তিনি ঢাকাতে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ময়মনসিংহ থেকে ঘুরে সব সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরেন এবং এই যে দুই বাংলার মধ্যে যে একটা সেতু বন্ধন তিনি রচনা করছেন এটি আসলে ভাবলে আমি বিশ্বে অভিভূত হই প্রচণ্ড পরিশ্রম করেন এবং তার ছেলে মেয়েরাও পরিশ্রম করেন একই সঙ্গে কন্টিনিউয়াসলি এবং তিনি আমাকে বলেছেন দীনেশ চন্দ্র সেন বৌদ্ধ ধর্মের উপরেও অনেক পড়ালেখা তার আছে এবং অনেক পাণ্ডুলিপি তার আছে আমি বলি যে তাহলে আমাকে আপনি এগুলো দেবেন দেখি আমরা কি করতে পারি দীনেশ চন্দ্র সেন শুধু লোকসাহিত্যের সংগ্রাহক নন তিনি সত্যিকারভাবে মানবতাবাদী একজন মানুষ ছিলেন মানুষের এই যে লৌকিক চিন্তাভাবনাগুলোকে তিনি তার সাহিত্যের মধ্য দিয়ে পুঁথি সংগ্রহের মধ্য দিয়ে পরিস্ফুট করেছেন এটি তার জীবনে বিরাট সার্থকতা আমি কিছু কিছু তার জীবনে পড়েছি এবং তাকে জানার চেষ্টা করেছি আসলে আমার প্রিয় আজান মামুন যে কথাটা বলছে আমরা এই ধরনের যারা ব্যক্তি ছিলেন যারা গবেষক ছিলেন যারা সমাজের জাতির জন্য কাজ করেছেন তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করার সুযোগ আমাদের হয় না এবং করতে চাইলেও অনেক সময় পারি না তারপরেও দিদি দেবকন্যা সেন যেভাবে তিনি অধ্যাপনায় রত আছেন সে চাকরি অবস্থায়ও যেভাবে কষ্ট করে এরকম একজন মহান ব্যক্তিকে আমাদের সমাজে দেশে পরিচিত করার জন্য বা পরিচিতি ঠিক না অর্থাৎ আরও বেশি তুলে ধরার জন্য চেষ্টা করছেন
এজন্য তাকে আমি বাংলাদেশের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি আপনি বেঁচে থাকুন আরও নিরাময় দীর্ঘজীবন আপনার হোক এই কামনা করি। তো আমার এই 18 সালে পদক গ্রহণ করার পরেও আমি তো 2020 সালে শিক্ষায় আমি 21 পদক প্রাপ্ত হই। আমার পুরোপুরি জীবনটাই শিক্ষকতায়, আমি শিক্ষকতায় উদ্বুদ্ধ হই আমার বাবা এবং চাচা থেকে। আমার বাবাও শিক্ষক ছিলেন, চাচাও শিক্ষক ছিলেন। আমি যখন ক্লাস 10 পড়ে পরীক্ষা দিলাম 1960 সালে, তখন আমার একজন এখানে বন্ধু আছেন DIG, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার DIG, তিনি মিস্টার PR বড়ুয়া, উনি আমার বন্ধু মানুষ, এখানে বসে আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ আওয়ার অ্যাসোসিয়েশন। একই সঙ্গে আমরা ম্যাট্রিক পাস করি 1960 সালে। তো আমার কাকা আমাকে বললেন যে তুই একটা কাজ কর। আমি বলি কি কাজ? বলে যে আমি তো প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, তা আমার 3 মাসের একটু ছুটির প্রয়োজন, তুই একটা কাজ কর, আমি ছুটিটা নেব কিন্তু তুই আমার সাবস্টিটিউট টিচার হিসাবে ওই প্রাইমারি স্কুলে শিক্ষকতা কর। তাহলে আমি ওগুলো পড়াতে পারবো নাকি বাচ্চাদের? বলছে যা না, পারবি। আসলে সেতে বাচ্চাদের পড়াতে গিয়ে আমার শিক্ষকতার প্রতি একটা নেশা তখন থেকে শুরু হল। এটাই আমার মানে শিক্ষকতা জীবনে। মানুষ তো ইঞ্জিনিয়ার, ডাক্তার, আরও অনেক পয়সা ইনকাম করার জন্য চেষ্টা করে। আমার মধ্যে ওই নেশাটাই ঢুকে গেল যে আমি শিক্ষকতা করব। তারপর 1965 সালে যখন অনার্স পরীক্ষা দিলাম ফিজিক্সে, তখন আমার একজন শিক্ষক ছিলেন, স্কুলের শিক্ষক, খুব ভালো অঙ্কের শিক্ষক, তিনি আমাকে বললেন যে তুই একটা কাজ কর, তোর রেজাল্ট বেরোতে অনেক সময় লাগবে, তো তখন এই সময়ে তুমি আমাদের হাই স্কুলে শিক্ষকতা করো। তখন আমি 1965 সালে ওই হাই স্কুলে আবার শিক্ষকতা করলাম মাস 3 যতদিন রেজাল্ট বার না হয়। এই যে শিক্ষকতার নেশা পেয়ে গেল, তা আমি MSc পাশ করার পরেও শিক্ষকতায় জয়েন করলাম কক্সবাজার কলেজে। সেই থেকে যাত্রা শুরু হলো এবং বিশ্ববিদ্যালয় হয়ে 2010 সালে আমি অবসরপ্রাপ্ত হই। আমি কিন্তু খুব একটা ভালো ছাত্র নই, কারণ আমি তো চেয়েছিলাম ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। ইঞ্জিনিয়ারিং